কোনটা বেটার শিখ সম্প্রদায়ের একজন মানুষকে অপমান করা নাকি খ্রিস্টান ধর্মের ধর্মগুরুদের নিয়ে একটা নির্লজ্জ মুচমুচে যৌন রসিকতা তৈরি করা কোনটা বেটার ব্যঙ্গ করতে গিয়ে ব্যঙ্গ করার নামে মা সারদা এবং ধর্ষণকে টেনে একই ফ্রেমে নামানো নাকি অন ক্যামেরা একজন বিরোধী দলের নেত্রীকে নির্লজ্জ বেহায়া বলে চিৎকার করা সব থেকে ওপরে রয়েছে যে সেই সমস্ত মহিলারা যারা এতদিন পর সাহস করে সামনে এগিয়ে এসে নির্যাতন এবং অত্যাচারের অভিযোগ সামনে সামনে তাদের তাদের জীবনের কাহিনী বলা আপনাদের অভিযোগ মিথ্যে। আপনারা পারলে মুখ থেকে কাপড় সরিয়ে সেই সমস্ত অভিযোগ করুন মুখ থেকে কাপড় সরিয়ে কথা বলুন আপনার শুভ বুদ্ধি বলবে যে এর মধ্যে কোনোটাই ঠিক নয় কোনোটাই বেটার নয় কিন্তু রাজনীতি আপনাকে বলবে এর মধ্যে সব চলে আজকের পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেখানে একটা পারসপেকটিভ রাখা দরকার এবং তারই সঙ্গে এই আনুষঙ্গিক সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজ যাতে এরপর আমরা আবার সেই মূল বিষয়টা সন্দেশখালী যেখান থেকে প্রত্যেক দিন অভিযোগ প্রত্যেক দিন এই নির্যাতন এবং অত্যাচারের কথা সামনে উঠে আসছে সেই নিয়ে কথা বলতে পারি প্রথমেই শুভেন্দু অধিকারীর মন্তব্যের দিকে আসি কিন্তু সেটা বলার আগে আমি তিনটে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গে শিখ সম্প্রদায়ের মানুষ যে প্রচুর রয়েছেন তারা বিরাট বড় একটা ভোট ব্যাঙ্ক তা নয় কিন্তু দেশের নিরিখে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এমন একটা সময় লোকসভা নির্বাচনের ঠিক আগে যখন কৃষক আন্দোলন শুরু হচ্ছে কেন্দ্রের সঙ্গে সেই কৃষকদের কথাবার্তা হচ্ছে শিখ সম্প্রদায়ের মানুষের কথাবার্তা হচ্ছে সেখানে কিন্তু একটা ছোট্ট স্ফুলিঙ্গ বিরাট বড় একটা আগুনের আকার ধারণ করতে পারে আরও বিশেষ করে যে সময়টাই এই রাজ্যে সরকার এই শাসক দলের দিকে যে অভিযোগের আঙুল উঠছে সেই আঙুলের মুখ তারা ঘুরিয়ে দিতে চায় দ্বিতীয় পয়েন্ট পশ্চিমবঙ্গে সব জায়গায় শিখ সম্প্রদায়ের মানুষ খুব বেশি না থাকলেও দুটো জায়গায় তাদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করার মতো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ভবানীপুর যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কনস্টিটিউয়েন্সি এবং আরেকটা হচ্ছে আসানসোল তিন নম্বর পয়েন্ট তিন নম্বর কথা হচ্ছে শিখ সম্প্রদায়ের মানুষ খুব বেশি না থাকলেও তারা কিন্তু ভীষণ রকম অর্গানাইজড দেখবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সম্পর্কে বিশেষ করে বিরোধীরাই একটা কথা বলেন মাদ্রাসা কালচার মাদ্রাসা বা মসজিদ তাদেরকে এক করে রাখে তারা একটা কমিউনিটি হিসেবে এগোয় একটা কমিউনিটি হিসেবে কিন্তু তারা সমস্ত কাজকর্ম করে এইটা যদি বলতে হয় তাহলে এই বিষয়টাই কমিউনিটি সেন্সটা কিন্তু শিখদের মধ্যে আরও অনেক বেশি রয়েছে গুরুদ্বারাকে কেন্দ্র করে কিন্তু তাদের জীবনটা চলে এবং তারা ভীষণ রকম সংগঠিত যে কোনো ক্ষেত্রে এবং আপনারা খুব ভালো করেই জানেন ইতিহাস সাক্ষী রয়েছে তারা সাধারণত অত্যন্ত শান্তিপ্রিয় মানুষজন কিন্তু কোনো অপমান হলে কোনো রকম কোনো গন্ডগোল হলে তারা কিন্তু প্রতিবাদ করা থেকে কখনোই পিছোপা হন না এবং তারই সঙ্গে আপনারা জানেন যে বিজেপির কলকাতায় যেখানে আদি দপ্তর রয়েছে সেখানে একাধিক গুরুদ্বারা রয়েছে আর এই শিখ সম্প্রদায়ের মানুষেরা যখন শহরে ওই নগর কীর্তন বের করেন তখন কিন্তু একটা বিরাট বড় জনসমাবেশ হয় প্রায় তিন চার কিলোমিটার লম্বা স্ট্রেচে দেখতে পাওয়া যায় তাদের মিছিল অতএব তাদের উপস্থিতি কিন্তু একেবারেই নগণ্য সেটা কোনোভাবেই বলা যায় না এবার এই সমস্ত বিষয় মাথায় রেখে আপনি এই মন্তব্যটার দিকে তাকান এটাকে একটা আইসোলেটেড ঘটনা একটা আইসোলেটেড রিমার্ক হিসেবে না দেখে এই সবটা মাথায় রেখে আপনি এই দিকে তাকান তাহলে কিন্তু আপনি একটা পার্সপেক্টিভে গোটা বিষয়টাকে দেখতে পাবেন এইবারে আমি সেই মন্তব্যের কথায় আসি আপনারা সকলেই জানেন একটি ভিডিও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যেখানে একটি মন্তব্যের কথা শোনা যাচ্ছে সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো কান খুলে আপনারা ভিডিওটা কিন্তু শুনবেন এবং দেখবেন क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते हैं खालिस्तानी

এখন বিষয়টা হচ্ছে যে আইপিএস অফিসারকে উদ্দেশ্য করে এরকম কথা বলা হয়েছে বলে অভিযোগ তিনি নিজেও জানিয়েছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে এই কথাটা বলেছেন অন্য কেউ নন এবং তারপরে এই যে আইপিএস অফিসার তার চরিত্র হননের একটা কাহিনীও শুরু হয়ে গেছে সেখানেও কিন্তু বলা হচ্ছে যে তিনি দলদাস তৃণমূল কংগ্রেসের তাদের করছেন রাজ্যের তরফ থেকে সন্দেশখালী নিয়ে যে সিট গঠন করার কথা ছিল সেখানে তাকে সদস্য হিসেবে পাঠানোর কথা ছিল তারই সঙ্গে পুরনো কিছু ইনসিডেন্ট ঘটনাকেও তুলে আনা হচ্ছে একজন দেহরক্ষী যুবক শিখ সম্প্রদায়ের যুবক তার সঙ্গে পুলিশের রাজ্য পুলিশের ধস্তাধস্তিতে তার পাগড়ি খুলে যাওয়ার ঘটনাকেও তুলে আনা হচ্ছে দেখুন এই গোটা সন্দেশখালীর ঘটনাটায় বিজেপির তরফ থেকে বারবার এটা অভিযোগ করা হয়েছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস হয় বিষয়টাকে প্রথম থেকেই একেবারে ডিনাই করেছে অস্বীকার করেছে কোনো কিছু হয়নি কোনো কিছু হয়নি আর না হলে তারা বারবার অন্য সব ঘটনার কথা তুলে এনেছেন এখানে বিজেপিও কিন্তু এই অভিযোগটা আসার পর ঠিক সেই কাজটাই করছে এইটাই হলো রাজনৈতিক চরিত্র কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই যে ঘটনা এইরকম একটা রিমার্ক যেটা আগেই বললাম ছোট্ট একটা স্কুলিঙ্গ বড় আগুনের আকার ধারণ করতে পারে এইটা কিন্তু কেন্দ্রীয় বিজেপির জন্য একটা অস্বস্তি তৈরি করতে পারে এবং কেন্দ্রীয় বিজেপির উপরে এর একটা খারাপ প্রভাব পড়তে পারে কারণ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের মুখে কৃষক আন্দোলন শুরু হচ্ছে তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কথাবার্তা চলছে আপনি রাজনৈতিকভাবে বিতর্ক করতেই পারেন কিন্তু এর একটা খারাপ প্রভাব যে কেন্দ্রীয় বিজেপির ওপর পড়তে পারে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই বিশেষ করে যেভাবে বিষয়টা বাড়ছে এবং রাজ্য পুলিশের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে যে এই গোটা বিষয়টা নিয়ে যা যা আইনি পদক্ষেপ নেওয়ার দরকার তারা সেটা নিতে চলেছেন পশ্চিমবঙ্গে শিখ সম্প্রদায়ের একজন এমপি রয়েছেন বিজেপির তিনিও কিন্তু বিষয়টা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন দেখুন শুভেন্দু অধিকারী যথেষ্ট বয়স্ক একজন মানুষ অত্যন্ত পুরনো একজন রাজনীতিবিদ তার অভিজ্ঞতাও রয়েছে এবং তারই সঙ্গে তিনি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন তার সতীর্থ ছিলেন তিনি খুব ভালোভাবেই জানেন যে একটা খুব সেন্সিটিভ জায়গায় আলটপা একটা মন্তব্য করে দিলে সেটা কিভাবে ব্যাকফায়ার করতে পারে কত বড় আকার ধারণ করতে পারে দুম করে কাউকে যদি একটা মাওবাদী তকমা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কিভাবে ব্যাকফায়ার করে কত দিন পর্যন্ত তার রেস চলতে থাকে এবং কত দিন পর্যন্ত মানুষের কিন্তু সেটা মাথায় থেকে যায় Yeah. তো এই সমস্ত কিছুর পরেও এইরকম একটা সংবেদনশীল ঘটনায় সংবেদনশীল জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত খারাপ সময় অত্যন্ত খারাপ একটি মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি করে থাকেন তাহলে সেটা কিন্তু তার রাজনৈতিক অপরিপক্কতা এবং তার নিজের যে পদমর্যাদা বিরোধী দলনেতা হিসেবে তার যে পদমর্যাদা এবং তার সঙ্গে স্থানকাল পাত্রের যে জ্ঞান তার থাকার কথা সেইটা তার খুব একটা নেই এই দিকে কিন্তু ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের একজন শিখ এমপি রয়েছেন বিজেপির সুরিন্দর সিং আহলুবালিয়া তিনিও কিন্তু এই কথাটা বলেছেন যে যারা এই ধরনের মন্তব্য করেছে তারা মূর্খ তারা এই দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের উন্নয়নে শিখদের যে অবদান সেটা সম্পর্কে জানে না এবং জানে না বলেই এই ধরনের মন্তব্য করেছে তারা তারা মূর্খ মূর্খের কথায় বিচলিত কোনো কারণ নেই কিন্তু এটা বলার পরেই তিনি একথাও বলেছেন বিজেপির কোন নেতা বা নেত্রী এই ধরনের কোনো মন্তব্য করতে পারেন না অর্থাৎ তিনি উষ্মা প্রকাশ করেছেন তবে তারই সঙ্গে গোটা বিষয়টাকে অস্বীকারও করেছেন একদিকে যখন এইসব চলছে তখন আরেকদিকে পুরসভার দিকে যদি আপনি চোখ রাখেন আপনি বিচরিত হতে বাধ্য সেখানেও বেশ কিছু বিতর্কিত মন্তব্য উঠে এলো যার মধ্যে একটাকে নিয়ে দেখা গেল বিজেপি শাসক দলকে বেশ চেপে ধরেছে এবং আরেকটা নিয়ে আরেক বিরোধী রাজনৈতিক দল অদ্ভুতভাবে সেরকম কিছু বলছে না যাই হোক তো প্রথমেই প্রথমটার কথায় আসি যেটা নিয়ে বিজেপি বেশ চেপে ধরেছে তৃণমূল কংগ্রেসকে অনন্যা ব্যানার্জি তিনি একজন অভিনেত্রী এবং তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর এবং তিনি নিজের অভিনয় জগৎ আর রাজনীতি জগতে এতটাই সক্ষম যে এতদিন তাকে খুব একটা ধর্তব্যের মধ্যে কেউ আনেননি কিন্তু তার হঠাৎ মনে হলো যে সর্বসমক্ষে দাঁড়িয়ে তিনি একটা মুক্তমনার ঘেরাটোপে নিজেকে নিয়ে আসবেন এবং তারপর খ্রিশ্চান ধর্মের পোপ এবং নামদের নিয়ে একটা অদ্ভুত বাজে চটুল যৌন রসিকতা সকলের সামনে রাখবেন এবং তিনি সেটাই করলেন একজন ফাদছিলেন এবং যেতে যেতে একজন অল্প বৈষ্ণিক সুন্দরী নাম তিনি দেখবেন এবং নাম তাকে লিখছেন ফাদ তাকে লিখ দেন এই রসিকতাটা শুধুমাত্র কুরুচিকর তাই নয় তার যে কোনো স্থানকাল পাত্রের জ্ঞান নেই সেই দিকেও ইঙ্গিত দেয় এই গোটা বিষয়টা নিয়ে বিতর্কে সূত্রপাত হয় বিজেপির তরফ থেকেও এটা নিয়ে চেপে ধরা হয় তৃণমূল কংগ্রেসের ওপরে চাপ সৃষ্টি করা হয় অনেকেই বলেন যে বিজেপিকে যেহেতু এখন বলা হচ্ছে তারা শিখ ধর্মের মানুষকে অপমান করেছেন তাই তারা এখন এটাকে পেয়ে গেছেন হাতিয়ার হিসেবে এবং তৃণমূল কংগ্রেসকে তারা চেপে ধরেছেন তবে এই অনন্যা ব্যানার্জিকে ঠাসা করা কিন্তু তার দলের মধ্যেও শুরু হয়েছে কারণ এখানে যারা পুরোনো খেলোয়াড় রয়েছেন তারা জানেন যে এটা কতটা বেমানান একটা চাল ফিরহাদ হাকিম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু এই অনন্যা আর কোনো অনন্য কাণ্ড কারখানা যাতে দেখতে না পাওয়া যায় সেই রকম ব্যবস্থা করতে শুরু করেছেন এই বিষয়টা নিয়ে কেন এরপরে মানে বলা যেতে পারে যে অভিনয়ের মতো রাজনীতির জগতে এসেও তার এই গগন চুম্বী একটা জায়গায় ক্যারিয়ারটা পৌঁছে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করলো একদিকে বিজেপি যখন এই নিয়ে প্রতিবাদ করছে তখন আরেকদিকে বিজেপির কাণ্ড কারখানাও কিন্তু প্রশ্ন তুলে দেয় কি বিষয় বিজেপির টুইটারে একটি অত্যন্ত কুরুচিকর ছবি পোস্ট করা হয়েছিল প্রথমে বলা হয় যে সেটি একটি ব্যঙ্গচিত্র তার কন্টেন্ট আমি আপনাদের পড়ে শোনাতে পারব না আমি শুধু এটুকু বলতে পারি ছবির মধ্যে মদন হাকিম এই নামগুলো ছিল মদনের স্ত্রীর ওপর যৌন নির্যাতনের ইঙ্গিত ছিল এবং সব থেকে বাজে যে বিষয়টা বা বলা যেতে পারে চেরি অন দ্য টপ এই ব্যঙ্গচিত্রের সঙ্গে পরম পুজনিয়া মা সারদা দেবীর ছবির মিল ছিল এই একটা পোস্ট বিজেপি টুইটার হ্যান্ডেল থেকে করা হয় দীর্ঘ সময় ধরে সেটা টুইটারে ছিল তারপর শ্রমিক ভট্টাচার্য ক্ষমা চান এমনকি বিজেপির আরও একজন পুরনো নেতা যিনি এর আগে অন্যান্য রাজ্যের গভর্নরও ছিলেন তিনিও এই বিষয়টা নিয়ে নিন্দায় সরব হন তারপরেও এটা অনেকক্ষণ পর্যন্ত বিজেপি টুইটার হ্যান্ডেলে ছিল এইটাকে আপনি বলতে পারেন দ্য আনহোলি ট্রিনিটি কোথাও অস্বীকার কোথাও তৎপরতার সঙ্গে মুছে দেওয়া কোথাও বিলম্বিত বোধদয় কিন্তু শেষ দুটো ঘটনা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে একদিকে যখন পুরসভায় দেখা গেল এরকম একটি বিতর্কিত মন্তব্য তৃণমূলের একজন কাউন্সিলর করেছেন সেখানেই দেখা গেল বামেদের একজন প্রতিনিধি ছিলেন কাউন্সিলর মধুচন্দা দেব আপনারা জানেন যে বামেরা নির্বাচনী রাজনীতিতে সেভাবে কোথাও নেই পুরসভাতে তারা নিজেদের আলো জ্বালিয়ে রেখেছেন তবুও টিম টিম করে তো সেই আলো নিয়েই এই মধুচন্দা দেবী একটি প্রশ্ন তুলেছিলেন বামেদের কাউন্সিলর তিনি বলেন যে আলোর জন্য এত টাকা খরচ করা হচ্ছে কেন শহরে তো অনেক আলো অলরেডি রয়েছে তাহলে আলোর জন্য এত আরও টাকা বরাদ্দ করার কারণটা কি এইটা অন্য কোন খাতে অন্য উন্নয়নের কাজে ব্যবহার করা যেতে পারতো এর উত্তরে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর একটি মন্তব্য করেন তিনি বলেন আগে লাল আলোয় আপনাকে দেখতে পাওয়া যেত না এখন সাদা আলোর তলায় দাঁড়ালে আপনাকে একটু ফর্সা লাগবে সর্বসমক্ষে শাসক দলের একজন প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর কিভাবে একজন প্রবীণ মহিলা রাজনীতিবিদকে এরকম বর্ণবিদ্বেষী একটি মন্তব্য করতে পারেন এবং সেটা নিয়ে কিভাবে জোরালো প্রতিবাদ হয় না এটা ভেবে সত্যিই অবাক হতে হয় তার নিজের দলই যদি তার পাশে দাঁড়িয়ে জোরালো প্রতিবাদ না করে তাহলে আর কারা করবে যে দল অন্য দেশে কোথায় কি হচ্ছে তার জন্য কাঁদে প্রস্তুত লড়াই করতে প্রস্তুত তারা যদি নিজের কাউন্সিলরের পাশে না দাঁড়ায় জোরালো বক্তব্য সামনে না রাখে জোরালো প্রতিবাদ না করে তাহলে কে করবে এবং তারা কেন করছেন না প্রতিবাদ সেভাবে কেন এই নিয়ে সোচ্চার হচ্ছেন না সেটাও বোঝাটা খুবই মুশকিল কিন্তু যাই হোক এতক্ষণ পর্যন্ত আমরা নর্দমার কথায় ছিলাম এবার আমাদের হাইড্রেনের দিকে যেতে হবে আমাদের কথা বলতে হবে লর্ড কুনাল ঘোষকে নিয়ে কেন এই কারণে আরেকটা ভিডিও ফুটে আপনাদের দেখাচ্ছি এর সঙ্গে আরও আছে সব থেকে বড় বিষয়টা হচ্ছে এই অনুষ্ঠানে কিছু মহিলাকে নিয়ে আসা হয়েছিল সন্দেশখালী থেকে যারা মুখ ঢেকে তাদের অত্যাচার এবং নির্যাতনের কথা অত্যন্ত সাহসিকতার সঙ্গে সর্বসমক্ষে তুলে ধরেন লর্ড কুনাল ঘোষ তাদের দিকে ভাষার মাধ্যমে কথার মাধ্যমে রীতিমতো তেরে যান বলে যে যারা এই অভিযোগগুলো করছেন তারা মুখ ঢেকে অভিযোগ করছেন তাই এই সমস্ত অভিযোগ ফেক এগুলো একেবারে মিথ্যে অভিযোগ আপনারা যদি এই সমস্ত কথা মুখ খুলে বলতে পারেন মুখ থেকে কাপড় সরিয়ে ঢাকা সরিয়ে যদি বলতে পারেন তবে শুনব রীতিমতো ভাবে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে লর্ড কুনাল ঘোষ আসলে আপনারা হয়তো ভাবছেন যে আমি লর্ড কুনাল ঘোষকে কোনো খারাপ কথা বলবো নিন্দে করবো একেবারেই নয় তিনি যে এই কাজটা করেছেন তার একটা কারণ আছে তিনি এই কাজের মাধ্যমে প্রমাণ করে দিলেন এই যে আমাদের রাজ্যের মহিলা কমিশন সন্দেশখালীতে গিয়ে কোন নির্যাতন কোন যৌন নির্যাতন কোনো কোনানির অভিযোগ পায়নি ভবিষ্যতেও তারা পাবে না কুনাল ঘোষ এই কথার মাধ্যমে এই ব্যবহারের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে আমাদের রাজ্যের অনেক বুদ্ধিজীবী যারা এর থেকে অর্ধেকেরও কম জিনিসপত্র দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠেন তারা এবারে কিন্তু বাইরে আসবেন না না। কিছু লর্ড কুনাল ঘোষ প্রমাণ করে দিলেন যে ন্যাশনাল টেলিভিশনে এরকম কথা বলা যায় এইরকম ব্যবহার এরকম আচরণ করা যায় তারপরেও তার দলের তরফ থেকে তাকে কোনো রকম কথা বলা হবে না কোনো শাসন করা হবে না কোনো শাস্তি দেওয়া হবে না কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না লর্ড কুনাল ঘোষ আমাদের সামাজিক অবক্ষয় প্রতিভূ মানে ব্যাপারটা এরকম যে একটা হাইড্রেন রয়েছে তার ঢাকনাটা খুলে দেওয়া হলো এবং বলা হলো আরে ঠিক আছে এটা ড্রেন নয় এখান থেকে বাজে গন্ধ ছড়াবে রোগটোগও ছড়াতে পারে কোনো অসুবিধা নেই এটাই আসলে উন্নয়ন থ্যাংক ইউ লর্ড কুনাল ঘোষ অনেকেই যারা আপনাকে চেনেন এবং মনে করেন যে সেই প্রিজেন ভ্যান চাপড়ানোটা আপনার জীবনের একটা ঘটনা এবং সেটা দিয়ে আপনাকে মনে রেখেছেন তাদের উদ্দেশ্যে তাদের মনে করিয়ে দিয়েছেন আপনি যে ওই ঘটনাটা আপনার জীবনের একটা মাইল ছিল এন্ড ডেস্টিনেশন একেবারেই নয় শুধু এখানে মনে করিয়ে দিই সন্দেশখালীর মহিলাদের একাংশ কিন্তু কথা সামনে রেখেছেন যে তারা প্রথমে মুখ খুলেই সামনে এসেছিলেন মুখে কোনো ঢাকা না দিয়ে কাপড় না দিয়েই সামনে এসেছিলেন অভিযোগ জানিয়েছিলেন তারপর তাদেরকে চিহ্নিত করা হয় তাদের বাড়ি থেকে তাদের স্বামীদের তুলে নিয়ে যাওয়া হয় মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় তারপর তারা ভয় পেয়েছেন নিজেদের প্রাণ ভয় এই সমস্ত ভয় থেকে তারা আজকে মুখ ঢেকে সামনে এসে কথা বলছেন এবং তারা বলছেন তৃণমূল কংগ্রেস যদি নিশ্চিত করতে পারে যে আমাদের তারা রক্ষা করবে আমাদের প্রাণ ভয়ে থাকতে হবে না আমাদের মিথ্যে মামলায় জড়ানো হবে না তাহলে আমরা মুখ খুলে এসে এই অভিযোগগুলো সমস্ত সামনে বলবো এবং তারই সঙ্গে ওই অনুষ্ঠানেও কিন্তু যাদের উদ্দেশ্যে কুনাল ঘোষ বলেছিলেন আপনারা মুখ খুলে কথা বলুন কাপড় সরিয়ে কথা বলুন তারাও বলেছিলেন যে আপনি যদি গ্যারেন্টি দেন যে আমাদের কিছু হবে না আমাদের রক্ষা করার দায়িত্ব যদি আপনি গ্রহণ করেন তাহলে এক্ষুনি আমরা মুখ থেকে কাপড় সরিয়ে এই সমস্ত কথা বলছি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন